পটুয়াখালী এক আসনের সংসদ সদস্য এবং সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া মারা গেছেন। সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনবারের সংসদ সদস্য ছিলেন শাহজাহান মিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ সরকারের ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। শাহজাহান মিয়া 1940 সালের 17ই জানুয়ারি জন্মগ্রহণ করেন।